আইসিএসসি বোর্ডের ক্লাস থ্রির হিন্দি ফার্স্ট পোয়েম প্রভু মেরা জীবন হো সুন্দর। প্রভু মেরা জীবন হো সুন্দর, জগনা সুন্দর, সোনা সুন্দর, গোরকা কোনা কোনা সুন্দর। প্রভু মেরা আঙ্গন হো সুন্দর, প্রভু মেরা জীবন হো সুন্দর, কাপড়ে সুন্দর, খানা সুন্দর, বাণী সুন্দর, গানা সুন্দর। তন হো সুন্দর, মন হো সুন্দর, প্রভু মেরা জীবন হো সুন্দর। দিন হে সুন্দর, রাতে সুন্দর, সব হো মেরে বাতে সুন্দর, প্রভু মেরা শান শান হো সুন্দর, প্রভু মেরা জীবন হো সুন্দর। সুহান লাল ত্রিবেদী কবিতাটির কবিতাটি হচ্ছে আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা, প্রভু মেরা জীবন হো সুন্দর। তো প্রথম লাইন কি বলেছিলাম, প্রভু মেরা জীবন হো সুন্দর, অর্থাৎ প্রভু আমার জীবনটা হোক সুন্দর। জাগনা সুন্দর, সোনা সুন্দর, অর্থাৎ জেগে ওঠাটা সুন্দর হোক এবং ঘুমানোটা সুন্দর হোক। গোরকা কোনা কোনা সুন্দর, অর্থাৎ গোরের চারিদিকটা সুন্দর হোক। প্রভু মেরা আঙ্গন হো সুন্দর, বাড়ির যে সামনের যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে আঙ্গন বলা হয়, বাংলায় বলা হয় আঙ্গিনা। তো প্রভু মেরা আঙ্গন হো সুন্দর, অর্থাৎ বাড়ির সামনাটা খুব সুন্দর হোক। প্রভু মেরা জীবন হো সুন্দর, আমার জীবনটা সুন্দর হোক। কাপড় কাপড়ে সুন্দর, খানা সুন্দর, অর্থাৎ কাপড় সুন্দর হোক, খাবারগুলি সুন্দর হোক, কথাগুলি সুন্দর হোক এবং গানগুলি সুন্দর হোক। বাণী সুন্দর, গানা সুন্দর। তন হ সুন্দর, মন হ সুন্দর, অর্থাৎ শরীরটা সুন্দর হোক, মনও সুন্দর হোক। প্রভু মেরা জীবন হ সুন্দর, প্রভু আমার জীবনটা সুন্দর হোক। দিন হে সুন্দর, রাতে সুন্দর, দিনগুলি সুন্দর হোক, রাতও সুন্দর হোক। প্রভু আমার সব কথাগুলি সুন্দর হোক। প্রভু মেরা শান শান হো সুন্দর, প্রভু মেরা জীবন হো সুন্দর। প্রভু মেরা শান শান হো সুন্দর, অর্থাৎ আমার প্রত্যেকটি সময় খুব সুন্দর হোক, প্রভু আমার জীবনটা সুন্দর হোক। কবিতাটি আগে বলেছিলাম সুহান লাল ত্রিবেদী, তো সুহান লাল ত্রিবেদী কবিতাটি লিখেছেন। তো এই কবিতাটি হচ্ছে একটি প্রার্থনার বিষয় নিয়ে। তো প্রভু মেরা শান শান হো সুন্দর, প্রভু অথবা ঈশ্বর ভগবানও বলতে পারেন, হে ভগবান আমার প্রত্যেক সময়টি সুন্দর হোক। প্রভু মেরা জীবন হো সুন্দর, আমার জীবনটা সুন্দর হোক। সুহান লাল ত্রিবেদী কবিতাটি লিখেছেন সুহান লাল ত্রিবেদী। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং প্লেলিস্টগুলি অবশ্যই চেক করে নেবে, সেখানে সবগুলির